5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে স্বাগত জানাচ্ছি, আমি সাইন রায়মান। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। নাগোর্নো কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত, দাবি আজারবাইজানের। ফ্রান্সকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান ইরানের। চলে গেলেন ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেওয়া প্রখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক। এবং ভারতের বিরোধিতা সত্ত্বেও গিলগিত বালতিস্তানকে পাকিস্তানের প্রদেশ ঘোষণা ইমরানে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডক্টর তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি কোয়ারেন্টাইনে গেছেন। এক টুইট বার্তায় ডক্টর গেব্রিয়েসুস জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে, এখন পর্যন্ত তার দেহে করোনার কোনো উপসর্গ নেই। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট রাইক হারুতুনিয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে আজারবাইজান। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, হারুতুনিয়ানের সামরিক বহরে আজারবাইজান ড্রোন হামলা চালালে তিনি প্রাণ হারান। তবে এ ঘটনা কবে ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে এখনও আর্মেনিয়ার কোনো বক্তব্য মেলেনি। হারুতুনিয়ান আর্মেনিয়ার অনুগত ছিলেন বলে মনে করা হয়। নাগোর্নো কারাবাখ নিয়ে গত 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলছে। মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে ফ্রান্সকে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ। এক বিবৃতিতে দেশটির সংসদ সদস্যরা বলেছেন, পশ্চিমারা কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে শয়তানি মতাদর্শের দুর্গন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। ফ্রান্সে ব্যঙ্গচিত্র দেখানোয় সে দেশের সরকারকে দুঃখ প্রকাশ করে গোটা মুসলিম উম্মার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রখ্যাত সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক মারা গেছেন, তার বয়স হয়েছিল 74 বছর। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ভিনসেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যুর খবর জানা যায়। তিনবার আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়ে আলোড়ন সৃষ্টি করা ফিস্ক পররাষ্ট্রনীতি বিষয়ক সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক ছিলেন। ভারতের বিরোধিতা প্রতিবাদ সত্ত্বেও পাকিস্তান সরকার তাদের অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিয়েছে। গতকাল দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘোষণা দেন, গিলগিত বালতিস্তানকে পাকিস্তান বিশেষ প্রদেশের মর্যাদা দিতে চলেছে বলে খবর ছড়ানোর পরপরই এর তীব্র বিরোধিতা করে আসছিল ভারত সরকার। কিন্তু সেই বিরোধিতা কানেই তুললেন না ইমরান। লাদাখে চীনের বিরুদ্ধে অবস্থানে সেনা জওয়ানদের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অত্যাধুনিক শীতবস্ত্র কিনছে নয়াদিল্লি। ওই সীমান্তে মোতায়েন 30,000 সেনার জন্য বিশেষ পোশাকের মতো প্রাথমিক জিনিস সরবরাহ করতে ভারত 350 থেকে 400 কোটি টাকা ব্যয় করবে বলে জানা গেছে। বিশ্ববাজারে বড় দরপতনের মুখে পড়েছে তেলের দাম। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই অপরিশোধিত তেলের দাম প্রায় 4% পড়ে গেছে। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়া এবং লিবিয়ার তেল উত্তোলন বেড়ে যাওয়ায় এ দরপতন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। ওই সময় তার বাবা প্রিন্স চার্লস আক্রান্ত হওয়ার খবর জানা গেলেও উইলিয়াম বিষয়টি চেপে যান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, দেশজুড়ে যেন ভীতি ছড়িয়ে না পড়ে সেজন্য বিষয়টি গোপন রেখেছিলেন উইলিয়াম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণার বাসে আরেক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হয়রানির তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গতকাল সংস্থাটির একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান। গত সপ্তাহে টেক্সাসে মোটরসাইকেল নিয়ে বাইডেনের প্রচারণার বাসকে ঘিরে হয়রানির অভিযোগ ওঠে ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে। করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় 8 মাস ধরে বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল আন্দিজ পর্বতমালায় অবস্থিত প্রাচীন নগরী মাচু পিচু। লাতিন আমেরিকার দেশ পেরুতে অবস্থিত এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ওই শহরে পর্যটকদের সংখ্যা কমিয়ে 30% করা হয়েছে, ফলে প্রতিদিন মাত্র 675 জন পর্যটক শহরটিতে ভ্রমণ করতে পারবেন। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।